মেডিকেশন নিয়ে একটু জানতে চাইবো যে ঔষধ গ্রহণ এটি তো অত্যন্ত জরুরি হয়ে যায় যারা হার্টের রোগে আক্রান্ত আছেন তো যেহেতু আমাদের খাবারের যে সেটি একটু পরিবর্তিত অবস্থায় আমরা দেখি খাবার ক্ষেত্রে কি ধরনের সাজেশন আপনারা দেন বা উপদেশ দেন বা রোগীরা কি জানতে চায় যে কিভাবে তারা ওষুধ গ্রহণ করবে রোগীদের ওষুধ সেবনটাই হচ্ছে রমজানের সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ থাকে যে তারা ওষুধটা কিভাবে নিবে তো সাধারণত আমরা তো ওষুধ যখন প্রেসক্রিপশন করি ইন জেনারেল সকাল দুপুর রাত হুম তো আমরা پیشنট বলি যে রাতের ডিউরেশনটা যদি মোটামুটি খুব ছোট না হয় তাহলে আমরা তাদেরকে বলি যে আপনি এক কাজ করেন যে রাতটাকে দিন হিসাবে কল্পনা করে নেন আচ্ছা আপনি যে কোন একটা কিফতার ধরেন যে কোন একটা কিয়াদার এখন যেহেতু আমাদের নর্মাল মানুষ আমরা কি করি যে রাতে খাওয়ার পরে ঘুমিয়ে যাই তারপরে তো ফাস্টিংই থাকি হুম আর এখানে কি হবে ভোরে খাওয়ার পরে সে ঘুমিয়ে যাবে কিন্তু দিনে দিনে ফাস্টিং থাকবে তাহলে আমরা তাকে বলি যে আপনি শেষ রাতে যে ওষুধগুলো এটা আপনি ধরে নেবেন আপনার রাতের ওষুধ আর ইফতারের পরপরই যে ওষুধগুলো সেটা আপনি ধরে নেবেন যে ইফতারের সময়টা এটা সকালের ওষুধ আর মাঝখানের সময় যদি খুব গ্যাপ কম হয় তাহলে আমরা চেষ্টা করি কেন আপনি দিনের বেলা যখন তিনটা ভাগে ভাগ করবেন তখন ছয় থেকে আট ঘন্টা গ্যাপ হয় তো রমজানে কিন্তু এই গ্যাপটা নাও পাওয়া যেতে পারে শুধু একটা ডোজ যেটা আপনি সন্ধ্যা সাতটায় খাচ্ছেন সেটা রাত দশটায় দিয়ে দিলে টু আর্লি হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে তাদের ওষুধগুলোকে বেলা যে ওষুধগুলো আছে সেটা ফ্র্যাকশন করে দুই দুইবেলাতে পোলারাইজড করে দেওয়ার জন্য শিফট করে দেওয়ার জন্য এক্ষেত্রে আরেকটা জিনিস ইস্যু আসে সে ইফতারির সময় সে ফাস্টিংয়ে যেমন ছিল খাওয়ার আগে যে ওষুধগুলো খাবে সেটা কি করবে যেমন সুগারের ওষুধ বা গ্যাসের ওষুধ অনেকে খায় যে আমি তখন ইফতার আগে আমি কি বসে থাকবো ইফতার করে তো আমরা বলি যে না আপনি বসে থাকার দরকার নেই আপনি আপনি শুরু করে দিবেন ইফতারটা শুরু করার পরে আপনি পানি খাবেন পানি খেয়ে আপনি ওষুধগুলো খাবেন খেয়ে হালকা ডায়েট আপনি নিয়ে একটু ওয়েট করবেন করার পরে আপনি আপনার মূল ডায়েটটাতে চলে যাবেন আপনি বসে থাকার দরকার নেই সারাদিন ফাস্টিং করার পরে আবারও দশ মিনিট আধা ঘন্টা সবাই যখন সাথে আপনি ডায়াবেটিক হন আর আপনি গ্যাসের যাই হোক আপনাকে হয়তো আমরা নর্মাল টাইমে হাফ এন আওয়ার বলি ওই টাইমে আপনি হাফ অ্যান আওয়ার ওয়েট ফুল টাইম করার দরকার নেই আপনি ইনিশিয়ালি স্টার্ট করে দিবেন ওষুধটা খাবেন পানি খাবেন অল্প কিছু হালকা খাবার স্টার্ট করবেন তারপরে আপনি পর ফুল কোর্সটা আপনি একটু ডিলে করবেন